আচ্ছা, আপনার কি কখনো বুকে ব্যথা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কেন, কি জন্য, অথবা কি বা এর কারণ আমরা কি তা জানি? আপনারও যদি কখনো বুকে ব্যথা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার সমস্যার কথা। আজ আমরা কথা বলবো যে সকল রোগের সাধারণ লক্ষণই হচ্ছে বুকে ব্যথা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তাদেরও এই বিষয়গুলো জানা থাকে। তো চলুন শুরু করা যাক। যে সকল রোগের সাধারণ লক্ষণই হচ্ছে বুকে ব্যথা, পরামর্শ গ্রন্থনায় বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, সহ অধ্যাপক চিফ কনসালটেন্ট ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেন, বুকে ব্যথা সাধারণত দুটি কারণে হয়ে থাকে। এক, হৃদরোগজনিত কারণ। দুই, হৃদরোগ বহির্ভূত কারণ। হৃদরোগজনিত কারণের মধ্যে রয়েছে যেমন মায়োকার্ডিয়াক ইনফ্রাকশন, স্ট্যাবল অ্যাঞ্জাইনা, আনস্ট্যাবল অ্যাঞ্জাইনা, কর পালমোনালি হাইপারট্রফিক কার্ডিয়াক মায়োপ্যাথি, ইসকেমিক হাইপারট্রফিক কার্ডিও মায়োপ্যাথি, ইসকেমিক কার্ডিও মায়োপ্যাথি, পেরিকার্ডিয়াটিস, মায়োকার্ডিয়াটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস, এট্রিয়াল ভালভ স্টেনোসিস, পালমোনারি ভালভ স্টেনোসিস, অ্যারোটিক ভালভ স্টেনোসিস, করোনারি আর্টারি ডিজিজ, এট্রিয়াল ফেব্রিলেশন, পেরিস্কেমিয়াল সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া, পেরিস্কোমাল সুপ্রাভেন্টিকুলার টাকিকার্ডিয়া, কনজেস্টিভ কার্ডিও মায়োপ্যাথি, পেরিপার্টাম কার্ডিও মায়োপ্যাথি, কার্ডিয়াক টেম্পোনেট, অ্যারোটিক ভালভ প্রোলাপস, ডিসেকশন অফ অ্যাওর্টা মাইট্রাল ভালভ প্রোলাপস। হৃদরোগ বহির্ভূত কারণ, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ, হার্ট বার্ন, ক্রোনিক ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, ফুসফুসের ক্যান্সার, কাস্টুকনড্রাইটিস, পেপটিক আলসার, ফাইব্রোমায়ালজিয়া, টিউবারকুলোসিয়া, পালমোনারি অ্যাম্বোলিজম, গ্যাস্ট্রাইটিস, প্লোরোসি, ইসোফাইজাইটিস, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটিসাস, সার্কাইডোসিস, হায়াটাল হার্নিয়া, এটিলেকটেসিস, একালশিয়া, এমফায়ামা, পালমোনারি অ্যাক্টিনোমাইকোসিস, অ্যাসবেস্টোসিস, অ্যানথ্রাক্স, অ্যাসপারজিলোসিস, সিস্টিক ফাইব্রোসিস, কার্সিনোমা ইভিসোফেগাস, প্যানিক ডিসঅর্ডার। এছাড়াও ইনজিউর্ড রিবস, মাসল স্টেইন, প্যানক্রিয়াটাইটিস, পালমোনারি হাইপারটেনশন, নিউমোথোরাক্স, গল ব্লাডার প্রবলেম, সিঙ্গেল বা হারপিস ডোস্টার। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো স্বাস্থ্য পরামর্শ নিয়ে আসবো। আর আপনাদের যদি অন্য কোনো রোগ সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।